हिंदू भाई सनातन धर्मावलम्बी भाई जखन मारा जाए तार कानेर काछे एकटा मंत्र बोले से मंत्रटा कि जानेन पुरोहितरा बोले एटा अनकही मंत्र अनकही माने एटा काउके बोला जाबे ना তাই ওরা কাউকে বলে না আমি আসলাম হাবিবাজকে বলে দিচ্ছি শুনে নেন ওই আনকাহি মন্ত্রটা কি ওই আনকাহি মন্ত্রটা হচ্ছে লা ইলা হারনি পাপম ইল্লা আম্বা পরম পদম ডকুমেন্টস আছে আমার কাছে আমি এমনি বল করা কথা বলছি না যে আসলাম হাবিব হয়তো মন গড়াই বলছে বন্ধু ला इला हरनी पापम इल्लल अम्बा परम पदम जन्म वैकुंठी प्राप्ति जपे नाम मोहम्मदम एई कथाटा काने काने बोला हय जदि बोलें ना एटा बोला हय ना एक लाख टाका देबो कोन पुरोहित भाई बोलबे जे ना ओटा आमरा बोली ना पुरोहितरा काने काने एटा बोले दें एर मानेटा कि এর মানেটা হচ্ছে লা ইলা হারনি পাপম তুমি লা ইলাহা বলো তোমার সমস্ত পাপ মোচন হবে ইল্লা আম্বা পরম পদম সেই আল্লাহর নাম উচ্চারণ করে তুমি তোমার জীবনটাকে ধন্য করো জেনে রেখো তোমার যে জন্ম হয়েছে জন্ম বৈকুণ্ঠ প্রাপ্তি তুমি যে জন্মেছো মনুষ্য কুলে সবথেকে শ্রেষ্ঠ মানুষ হয়ে সৃষ্টির সেরা সেখানে যদি তরতে চাও পরপারে যদি স্বর্গ লাভ করতে চাও জপ নাম মোহাম্মদম সেই মোহাম্মদের নাম জপতে থাকো হরে কৃষ্ণ এতক্ষণ ধরে আমরা হুজুরের কথোপকথনগুলো শুনলাম এবং শোনার পরে কি মনে হলো সেটা আপনারাও ভালো করে বুঝতে পারছেন যে এই যে শ্লোকটার উদ্ধৃতি তিনি দিলেন এটা কি আসলেই আমাদের শাস্ত্রে কোথাও উল্লেখ আছে কি না সেটাই আমরা একটু জানার চেষ্টা করি তো প্রথম কথা হচ্ছে যে যখন কোনো বই বা কোনো কিছু রেফারেন্স দেওয়া হয় তখন সেক্ষেত্রে কেমনভাবে রেফারেন্স দিতে হয় যেমনভাবে ধরুন যে আমাদের একটা কোনো ধর্মীয় গ্রন্থের যদি আপনি রেফারেন্স দিতে চান সেক্ষেত্রে বলতে হবে যে অমুক গ্রন্থের অমুক অধ্যায়ের এত এত নাম্বার শ্লোক এখানে কিন্তু এই হুজুর এরকম ধরনের কোনো রেফারেন্স আমাদেরকে দেয়নি অর্থাৎ কোনো অথেন্টিক্যাল রেফারেন্স বা এক্সাক্ট রেফারেন্স কিন্তু ইনি আমাদেরকে দেননি যার মাধ্যমে আমরা খুঁজে বের করতে পারবো বা চাইলে এটা আমরাও ভেরিফাই করতে পারবো যে হ্যাঁ আমাদের আসলে কোনো ধর্মীয় গ্রন্থে শাস্ত্রে এইগুলো এই ধরনের কথাগুলো লেখা আছে কি না কিন্তু এই ধরনের কিন্তু কোনো অথেন্টিক রেফারেন্স উনি দেন নাই এটা দেখে আপনারা যেটা বুঝবেন যে এই হুজুরের যে কথা বলার প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ বাচন ভঙ্গি সেগুলো দেখলে কিন্তু বা শুনলে মনে বোঝা যায় যে হুজুর আমাদের বাংলাদেশি কোথাও না ইনি পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গায় হবে তো যেহেতু তিনি শুরু করছেন এই ট্রেন্ড ধীরে ধীরে দেখা যাবে যে এই ট্রেন্ড আমাদের বাংলাদেশে আসতেও খুব একটা বেশি সময় লাগবে না আর আমাদের দেশেও এটা এসে গেলে তখন কিন্তু দেখবেন আরও অনেক হুজুর এইগুলো নিয়ে কথা বলা শুরু করছেন এবং এটা নিয়ে আপনিও হয়তো বা টুডে অর টুমারো একটা প্রশ্নের সম্মুখীন হবেন যে এইরকম কোনো কিছু আমাদের ধর্মীয় শাস্ত্রে আছে কি না তাই আমি এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসলাম যে শ্লোকটা উনি বললেন সেটা কিন্তু আমরা শুনলেই বুঝতে পারি যে কিছু আরবি শব্দ কিছু সংস্কৃত শব্দ যা মিলিয়ে একটা জগা খিচুড়ি বানানো হয়েছে তা আমাদের কোনো কিন্তু ধর্মীয় শাস্ত্রে গ্রন্থে কোথাও কিন্তু এই ধরনের জগা খিচুড়িপূর্ণ শ্লোক বা উদ্ধৃতি কোথাও নেই এটা একটা প্রথম ব্যাপার দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে যে যদি এই ধরনের কিছু নাই থাকে তাহলে এই হুজুর কোথা থেকে পেলো এখন আমাদের আর একটা জিনিস বুঝতে হবে যে এই আরবি ভাষা বা আরবি সংস্কৃতি বা এই আরবি যে লেখালেখি বই এইগুলো কিন্তু আমরা প্রথম যেটা থেকে পাই সেটা হচ্ছে আজ থেকে 1400 বছর আগে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয় তারপর থেকে যখন এটা ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়ানো শুরু করে তথা আমাদের ভারত উপমহাদেশে আসে তারপরেই কিন্তু আমরা এই যে আরবি ল্যাঙ্গুয়েজ আরবি আরবি স্ল্যাংগুলো প্রোনাউন্সিয়েশনগুলো কিন্তু আমরা শুনতে পারি জানতে পারি কিন্তু এর আগে আমাদের যে ধর্মীয় শাস্ত্রগুলো এগুলো হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে অর্থাৎ বিফোর মুহাম্মদ বিফোর ইসলাম এগুলো কিন্তু রচিত হয়ে আছে বা রচিত হয়েছিল
সো এইখানে এই আরবি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এইগুলো কিন্তু বা আরবি শব্দ কোনোভাবে আসার কোনো সুযোগ নেই, এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। যে তাহলে যদি এইটা আমাদের কোনো ধর্মীয় শাস্ত্রে লেখা না থাকে তাহলে এই হুজুর কোথার থেকে পেলো? কারণ হুজুর যেভাবে একটা মোবাইল দেখে দেখে তারপরে এই শ্লোকটি বললো, তার মানে তিনি অবশ্যই কোথাও না কোথাও এই জিনিসটা লেখা পেয়েছে। তাহলে এটা পাওয়ার সোর্সটা কি সেটা যদি আমরা একটু দেখি। আমরা মাঝে মাঝে একটা শাস্ত্রের কথা শুনি আর সেটা হচ্ছে আল্ল উপনিষদ। সেই আল্ল উপনিষদটা কি, সম্রাট আকবর ভারত উপমহাদেশে শাসন করছিলেন তখন তার প্রায় প্রতিদিনই কিছু কিছু ঝামেলা বা কিছু কিছু এমন এমন ঘটনার ভিতর দিয়ে তাকে যেতে হচ্ছিল। সেটা হচ্ছে যে প্রায় প্রতিদিনই দেখা যেত যে ধর্ম নিয়ে হানাহানি মারামারি, মুসলিম হিন্দুদের উপর আক্রমণ প্রমাণ, এই যে একটা ব্যাপার, এই ব্যাপারগুলোর মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছিল, যার কারণে সে শান্তিপূর্ণভাবে তার রাজ্য পরিচালনা করতে তিনি পারছিলেন না। তখন তিনি কি করলেন, এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই সবাইকে নিয়ে ফিফথ একটা ধর্ম আবিষ্কার করার তিনি চেষ্টা করলেন এবং প্রচার করার চেষ্টা করলেন এবং তিনি এটার নাম দিলেন কি, দিনে ইলাহি। তো এই দিনে ইলাহি নামক যে ধর্ম এটার প্রচার এবং প্রসারের জন্য তিনি আমাদের হিন্দু ধর্মীয় কিছু পণ্ডিত বা ব্রাহ্মণ নাদারকে জীবনের ভয় দেখিয়ে অস্ত্রের মুখে একটা গ্রন্থ রচনা করলেন, একটা বই লিখলেন কিছু লোকের দ্বারা। সেই যে বইটা, সেই বইটার নাম দেওয়া হলো আল্ল উপনিষদ, যেখানে আরবি এবং এই সংস্কৃত মিলিয়ে একটা জগা খিচুড়ি বানিয়ে তারপরে একটা বই বানানো হলো, নাম দেওয়া হলো আল্ল উপনিষদ, যেখানে কিন্তু আমরা এই ধরনের আয়া শ্লোক গুলো দেখতে পাই। এর আগেও কিন্তু রাহুল ব্রাদার নামে একজন হুজুর এই আল্ল উপনিষদের উদ্ধৃতি দিয়ে অনেক মিথ্যাচার করেছে, অনেক প্রোপাগান্ডা ছড়িয়েছে। আপনারা সেই ভিডিওটা দেখবেন, আমি আপনাদের দেখাবো। এইভাবেই কিন্তু এই আল্ল উপনিষদ আমাদের মাঝে আসে এবং মাঝে মাঝে আমরা এই আল্ল উপনিষদ নামক বইটির কথা শুনতে পাই। এবং হুজুর যেভাবে দেখে দেখে লোকটি পড়ছিলেন বা যাই কিছু বলছিলেন সেটা দেখে বোঝাই যায় যে উনি হয়তো বা, যেহেতু আমাদের শাস্ত্রে কোথাও ধরনের কিছু উল্লেখ নাই, লেখাটা এটা যদি কোথাও পেয়ে থাকেন তাহলে হয়তো পেলে ওইখানেই পেতে পারেন, অর্থাৎ আল্ল উপনিষদ নামক বই থেকে। আপনারা যদি চান আমি আল্ল উপনিষদ নিয়েও একটা ভিডিও বানাতে পারি, যদিও অলরেডি ইউটিউবে বা ফেসবুকে আল্ল উপনিষদ নিয়ে অনেক ভিডিও হয়তো থাকলেও থাকতে পারে এবং আছে, হয়তো বা অনেকে বানিয়ে ফেলতে পারে। তো যদি আপনারা চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমিও চেষ্টা করব এই তথ্য সংগ্রহ করে আল্ল উপনিষদ নিয়ে একটা ভিডিও বানানোর। তবে হ্যাঁ, আজকের এই ভিডিওটা যেটা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে এই ধরনের কোনো কথা বা এই ধরনের কোনো প্রোপাগান্ডা যদি কখনো আপনাদের সামনে আসে তাহলে অবশ্যই আপনারা সেটার সমুচিত জবাব দিবেন যে এইটা আমাদের কোনো ধর্মীয় শাস্ত্রের নাই। কারণ কেন নাই, কারণ একে তো এই আরবি এবং সংস্কৃত মিলানো কোনো জগা খিচুড়ি মার্কা শ্লোক আমাদের কোনো ধর্মীয় শাস্ত্রে নাই, দ্বিতীয় কথা হচ্ছে যে আরবি যে প্রচলন ভারত উপমহাদেশে কিন্তু আস্তে আস্তে থেকে হয়তো বা 800 বা 700 বছর আগে, এর আগে কিন্তু ভারত উপমহাদেশে আরবির কোনো প্রচলন ছিল না। আর আমাদের যে ধর্মীয় শাস্ত্রগুলো সেগুলো হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে লিপিবদ্ধ করা, সো আমাদের কোনো ধর্মীয় শাস্ত্রে আরবি শব্দের কোনো স্ল্যাং প্রোনাউন্সিয়েশন বা শব্দ আসার সম্ভাবনা নাই। আর দ্বিতীয়ত হচ্ছে তাহলে কোথার থেকে পেলো, তাহলে অবশ্যই আল্ল উপনিষদ থেকে তিনি পেয়েছেন। এবং আল্ল উপনিষদটা কি সেটাও কিন্তু আপনাদের সামনে আমি বললাম যে আল্ল উপনিষদটা আসলে কি, সেটা সম্রাট আকবর কর্তৃক রচিত, তিনি কিছু হিন্দু পণ্ডিতদের অস্ত্রের মুখে এই গ্রন্থটা রচনা করেছেন। সো এই আল্ল উপনিষদ আসলে আমাদের কোনো ধর্মীয় গ্রন্থ না, এটা একটা সম্পূর্ণ মন গড়া, তিনি তার শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এই বইটা রচনা করেছিলেন। সো এই পুরো ব্যাপারটা আপনারা অলরেডি বুঝে গেছেন। এখন আপনাদের সামনে এরকম প্রোপাগান্ডা আসতে পারে, কারণ রাহুল ব্রাদার্সও কিন্তু একজন পশ্চিমবঙ্গের লোক, অর্থাৎ ইন্ডিয়ান লোক, তিনিও কিন্তু এই যে কথাগুলো বলেছিলেন সেটাও ভারতে বসেই বলেছিলেন, পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গায় বলেছিলেন, কিন্তু সেটা কিন্তু ধীরে ধীরে আমাদের বাংলাদেশ পর্যন্ত আসে এবং আমাদের বাংলাদেশেও কিন্তু এটা প্রচুর প্রচলন দেখা যায়, আমাদের মাঝে মাঝে এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। সো এই বিষয়টা নিয়েও টুডে টুমরো হয়তো বা আপনাদের প্রশ্নের সম্মুখীন হওয়া লাগতে পারে। সো যদি হন কখনো তাহলে অবশ্যই সমুচিত জবাবটা দিবেন এবং সাথে সাথে আপনারা সে রাহুল ব্রাদার্স এর এই ভিডিওটাও দেখে নিন, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কিভাবে এই প্রোপাগান্ডা গুলো ছড়ানো হয়, মিথ্যা কিভাবে ছড়ানো হয়, যাতে করে আপনারা সচেতন হতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এই ধরনের যে প্রোপাগান্ডা গুলো কখনো ফাঁদে পা দিবেন না, অবশ্যই এগুলোর সমুচিত উত্তর দিবেন। হরে কৃষ্ণ। আল্ল উপনিষদ বলে একটি উপনিষদ আছে, প্রথম অধ্যায়ে মন্ত্র নম্বর 6-7-8 তিনটে মন্ত্রে স্পষ্টভাবে বলছে
আল্লো জেষ্টাম শ্রেষ্ঠাম পরমাম পুণ্যাম ব্রহ্মাম আল্লাহ আল্লো মুহাম্মাদা ওরাকে বরসে আল্লো আল্লাহ আল্লো জেষ্টাম শ্রেষ্ঠাম পরমাম আল্লাহ তুই যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় পুণ্যায় তুই ন্যায় বিচারকারী আল্লাহ সুমদার নামও আছে আল্লো জেষ্টাম শ্রেষ্ঠাম আল্লাহর নামও আছে অজ্ঞান হেতু প্রেতু মুহাম্মাদ অন্ধকারিনী নাশিনী বিধায় দয়াতে বিবেক পরিষ্কার বলছে যে অজ্ঞ থেকে দূর করতে একজন ব্যক্তি আসবে অজ্ঞ থেকে দূর করতে তার নাম কি মুহাম্মাদ তার নাম পরিষ্কার বলেছে মুহাম্মাদ অন্ধকারিনী নাশিনী সে অন্ধকারকে দূর করতে আসবে রাতের অন্ধকার নয় এই অজ্ঞ থেকে বর্বরকে দূর করতে কি আসবে মুহাম্মাদ নামের একজন ব্যক্তি